সূরা আন-নাহলের 112 নম্বর আয়াতে রব্বে যুল জালাল বলেন وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ মাওলা বলেন আল্লাহ তোমাদেরকে উদাহরণ দিচ্ছেন এমন একটি জনপদের যে জনপদটি সুখীও ছিল সমৃদ্ধও ছিল যে জনপদের নাগরিকদের মধ্যে সুখ ছিল তারা নিশ্চিন্তে নিরাপদে নিজের জীবন নির্বাহ করত এবং তাদের কাছে পার্থিব প্রাচুর্য এবং সমৃদ্ধিও ছিল এই জনপদ কোনটি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এখানে যে জনপদ দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন সেটি হলো মক্কা মুকাররমা যে কোনো জনপদ মক্কাবাসীরা যা করেছিল যদি তেমনটা করে তাদের সাথেও মাওলার আচরণ তাই হবে একটিকে উদাহরণ দিয়ে সকলকে বোঝানো হচ্ছে তোমরা এমনটা হইও না প্রিয় উপস্থিতি মক্কা মুকাররমার জন্য আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম দোয়া করেছিলেন আপনারা জানেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَحِيمٌ ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون দোয়া করেছিলেন অপর আয়াতে অন্যভাবে বলা হয়েছে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত আয় আল্লাহ এই নগরীকে আপনি নিরাপদ নগরীতে পরিণত করে দেন নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টিত করে দেন নিরাপত্তার শামিয়ানা দিয়ে তাদেরকে ঢেকে দেন নিশ্চিন্তে তারা যেন জীবন নির্বাহ করতে পারে সে ব্যবস্থা করে দেন আর তাদেরকে সমৃদ্ধিও দেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত এই নগরবাসীকে আপনি বিভিন্ন স্থানের উৎপাদিত শস্য ফল ফলাদি দিয়ে তাদের প্রয়োজনকে আপনি পুরো করে দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা মক্কা নগরীকে একটি নিরাপদ নগরীতে পরিণত করে দিলেন মক্কার আশপাশে যারা বসবাস করত তারা পরস্পরে লড়াই ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ একের পর এক করেই যেত একে অপরের উপরে হামলা করেই যেত কিন্তু কেউ ভুলেও মক্কার উপরে হামলা করার চিন্তাও মাথায় আনত না কেন রব্বে যুল জালাল তাদের দিলের মধ্যে মক্কার ব্যাপারে একটি আলাদা সমীহ এবং আলাদা একটি ভীতি তৈরি করে দিয়েছিলেন যে মক্কার উপরে কেউ হামলা করলে সে নিজেই সাবাড় হয়ে যাবে মক্কা আল্লাহর প্রিয় নগরী এই নগরীর উপরে কেউ হামলা করলে যে করবে সে ধ্বংস হয়ে যাবে এই ভয় তাদের মনের মধ্যে ছিল এজন্য মক্কার উপরে কখনো তারা হামলা করত না যার ফলশ্রুতিতে মক্কার অধিবাসীরা নাক টেনে নিশ্চিন্তে ঘুমাতো কানাত আমিনাতাম মুতমাইন্না
নিশ্চিন্তে নাক টেনে ঘুমাতো, জীবন কাটাতো, অন্য ভাষায় টেনশন ফ্রি জীবন কাটাতো, দ্যাটস মিন সুখী জীবন ছিল তাদের, তারা সুখের মাঝে ছিল। আশপাশের কেউ মক্কার উপরে হামলা করত না, নিজেরা যতই লড়াই যুদ্ধ বিগ্রহ করুক না কেন, কারণ তাদের কাছে নিকট অতীতে একটা নজির আছে। একটা নজির ছিল, আব্রাহা বাদশাহ এসেছিল আল্লাহর ঘরকে ধ্বংস করবে এবং আল্লাহর ঘরের খাদিম বা আল্লাহর ঘরের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে সাইজ করবে এই নিয়তে। আব্রাহা সাইজ করতে এসে নিজেই সাইজ হয়ে গেছে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কিভাবে সাইজ করেছেন তার বিবরণ স্বতন্ত্র একটি সুরাতে দিয়েছেন, সেই সুরার নামও দিয়েছেন সুরাতুল ফিল, হাতি সুরা। কারণ আব্রাহা এসেছিল ওই যুগের সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক নিয়ে, সাজোয়া যান নিয়ে এসেছিল। কহজুর ওই জামানায় কি ট্যাঙ্ক ছিল না সাজোয়া যান ছিল কি কম, বর্তমান যুগে যেমন অত্যাধুনিক ট্যাঙ্ক এবং সাজোয়া যান দুর্ভেদ্য, এগুলোর ভেতরে যারা থাকে তাদেরকে কেউ হামলা করতে পারে না, আঘাত করতে পারে না, ওই যানগুলো এমন ভাবে তৈরি, এত শক্তিশালী দুর্ভেদ্য যান। ওই যুগে হাতি ছিল এরকম শক্তিমত্তার অধিকারী একটা যান, যুদ্ধ যান। যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত হাতি যেগুলো হতো এগুলো নিজেরা লড়াই করত, এদের সামনে কোনো ঘোড়া, কোনো উঁট, কোনো মানুষ কেউই যেতে চাইতো না। কারণ আপনারা জানেন পৃথিবীর অন্যতম সেরা শক্তিশালী প্রমত্ত ক্ষমতার অধিকারী যে প্রাণী সেই প্রাণীর নাম হাতি। তার নিচেও পাওয়ার আছে, তার সামনেও পাওয়ার আছে, ঠিক কি ঠিক না? সামনের পাওয়ার কেমন, কেউ যদি তার সামনে লড়াই করতে আসে সুঁড় দিয়ে এরকম করে পেঁচিয়ে ধরে একটা আছাড় মারবে, মুহূর্তের ভিতরে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে। মানুষ কেন, বাঘ পর্যন্ত হাতিকে ভয় পায়, সিংহ পর্যন্ত হাতিকে ভয় পায়, অথচ ওগুলো হাইওয়ানে মুফতারিস, ওরা ছিঁড়ে ফিড়ে খায়, হাতি ছিঁড়ে ফিড়ে খায় না, তৃণভোজী প্রাণী হাতি। কিন্তু তৃণভোজী কোনো প্রাণীকে যদি বাঘ সিংহ ভয় পায় তো সেটা হলো হাতি, কারণ জানে বাঘ সামনে আসছে, ঘুরে যদি কোনো মতে শুধু সুঁড় দিয়ে পেঁচিয়ে ধরতে পারে এইরকম করে উঠিয়ে ধরে একটা আষাঢ় মারে বাঘ পায়খানা করে দেয়, পায়খানা যে করে দেয়, উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না, আরেক ঠ্যাং দিয়ে এরকম একটা পা মারে, পা দিয়ে চাপ মারে, চাপ মারার পরে বাস বাকি যা আছে সব বেরিয়ে শেষ, ঠিক কি ঠিক না? তো যদি বাঘ ভাল্লুক আর সিংহের মতো এরকম শক্তিশালী প্রাণী হাতির সামনে আসতে ভয় পায়, তার সুঁড়ের আছাড় খাওয়ার ভয়ে, কোথাকার কোন সার মানুষ, মানুষকে তো এমনি আল্লাহ তৈরি করেছেন অত্যন্ত দুর্বল করে, ঠিক কি না? তো মানুষ কি হাতির মোকাবেলা করার জন্য সামনে যেতে পারবে যদি হাতি আক্রমণ করে? সুঁড় দিয়ে ধরলে তো শেষ, আর যদি পায়ের নিচে আনতে পারে তাহলে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না, আজরাইল আলাইহিসসালাম লাগবে না, ডাইরেক্ট মুনকার নাকিরের হাতে সোপর দিয়ে যাবে, কবরে ডাবাই দিবে, ঠিক কি ঠিক না? এখন আব্রাহা এসেছে কি নিয়ে, ওই জমানার সবচেয়ে শক্তিশালী যে যুদ্ধ বাহন সেই যুদ্ধ যানকে সাথে করে নিয়ে এসেছে, তার নাম কি? হাতি। আরবে হাতি ছিল না, বাহির থেকে হাতি এসেছে। তো আল্লাহ তাআলা বলেন, আসলো তো আমার ঘরকে ধ্বংস করতে, আসলো আমার ঘরের খাদেম এবং আমার ঘরের সেবক, আমার ঘরের সাথে যাদের মহব্বত তাদেরকে সাইজ করতে। আপনি কি জানেন আমি ওদেরকে কিভাবে সাইজ করেছি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজি আপনি কি দেখেননি যে আপনার রব আপনার পরওয়ারদিগার আসহাবুল ফিলের সাথে কি আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের যত যুদ্ধের নকশা আর প্ল্যান ছিল এই গোটা প্ল্যানকে মাওলা নস্যাৎ করে দিয়েছেন, ঠিক কি না? উনি কি নস্যাৎ করে দেননি, ব্যর্থতায় পর্যবেসিত করেননি?
আপনি দেখেন কি করেছেন, জঙ্গি বিমান পাঠিয়েছেন, মিসাইল পাঠিয়েছেন, বোমারু বিমান পাঠিয়েছেন। হুজুর ওই জমানায় বিমানই তো ছিল না, বোমারু বিমান আর জঙ্গি বিমান আবার কই থেকে এলো? জঙ্গি বিমান যা করে, আল্লাহ তাআলা এমন এক মাখলুক পাঠালেন সেই মাখলুক ঠিক হুবহু সেই কাজই করলো। তারা এসে কি করলো, মিসাইল মারল। হুজুর ওই সময় কি আর মিসাইল ছিল? জি, মিসাইল যা করে যে স্টাইলে করে, আল্লাহ তাআলা এমন অস্ত্র তাদের মুখে তাদের হাতের পায়ের ভিতরে পাঠালেন যেই অস্ত্র হুবহু সেই একই তরিকায় একই স্টাইলে কাজ করতে লাগলো। বলবো নাকি কিভাবে? হ্যাঁ, মিসাইল যখন মিসাইল অ্যাটাক করে শত্রু বাহিনীর উপরে, যখন হামলা করা হয় মিসাইল দিয়ে, সারফেস টু সারফেস বা সারফেস টু এয়ার বা এয়ার টু সারফেস যখন করে, তখন কি করে, টার্গেট লক করে দেয়। মিসাইলটাকে কোন টার্গেটের জন্য নির্ধারণ করা হয়েছে এটা কি করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। টার্গেট লক করে দিলে যেই জায়গাতে যাকে মারার জন্য বলা হয়েছে ঠিক ওই জায়গাতে গিয়েই পড়ে, ঠিক কি ঠিক না? নিচ থেকে একটা মিসাইল মারা হয় মনে করেন, উপরে কোনো একটা হেলিকপ্টার যাচ্ছে বা কোনো একটা বিমান যাচ্ছে বা কোনো একটা ড্রোন যাচ্ছে ওটাকে মারার জন্য, তো এখান থেকে টার্গেট লক করে দেওয়া হয়। টার্গেটটা যদি সে পেয়ে যায় একবার চ্যাংকের একটা আওয়াজ হয় আর সবুজ রঙের বাতি জ্বলে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মাঝে মাঝে কি করে, এরকম এই যে বিজয়ের মাসে বা বিভিন্ন মাসে মার্চ মাসে এরকম ওনাদের কি হয় আপনার সমরাস্ত্র প্রদর্শনী হয়। তো আমরা ছোটবেলায় যেতাম দেখতাম, তো ওখানে স্টিঙ্গার মিসাইল কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছিল, যে এরকম এরকম করা হয়, এরকম চুনকের আওয়াজ করে, এই যে দেখেন সবুজ লাইটটা জ্বলেছে, এটা করলে ছেড়ে দেওয়া হয়, তারপরে সে ছুটে যেই টার্গেটকে লক করে দেওয়া হয়েছে সে যেহেনেই যাক না কেন ও তার পিছনে তাড়া করে তারে মারা ছাড়া ফিরে না। বুঝাইতে পারি নাই? ওরে সাইজ করে তারপরে সে নিজে শেষ হবে, এর আগ পর্যন্ত সে থামবে না। তো মিসাইলের জন্যে নির্ধারণ করে দেওয়া হয় ঠিক শত্রুটা কোনটা, ওই জায়গাতে গিয়ে পড়তে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে, তারমিহিম বিহাজারাতিম মিন সিজ্জিল ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবিল, আমি পাঠালাম ওদের জন্য ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল আসলে ইব্বাউলের বহুবচন, ইব্বাউলের জমা হলো আবাবিল। ইব্বাউল মানে ঝাঁক, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবিল, মাওলা বলেন দেখেন কিভাবে আমি ওদেরকে শেষ করেছি, ধ্বংস করেছি, লক্ষ্য করে দেখেন, অনেক বড় কিছু পাঠাইনি, ছোট্ট ছোট্ট পাখি পাঠালাম ঝাঁকে ঝাঁকে। তারা গিয়ে কি করলো, জঙ্গি বিমান থেকে পাইলট যেমন মিসাইল মারে নির্ধারিত জায়গায় মারে, ঠিক ওই জায়গা লক করে করে তারা মারতে লাগলো, তার মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই সমস্ত পাখিরা ছোট ছোট পাথর কণাকে একদম নির্ধারিত জায়গায় মারতে লাগলো। মনে করেন আব্রাহার ডান পাশে যে ছিল তার জন্য যে পাথর বরাদ্দ করা হয়েছে, ওই পাথর গিয়ে আব্রাহার বাম পাশের লোকের ঘাড়ে কখনো পড়বে না, ওই ডান পাশের লোকটার উপরেই পড়ছে, পাখি গিয়ে ঠিক ওইভাবেই মারছে। সুবহানাল্লাহ, পশুদিন পেয়ে এই পাওয়ার কার, একটুখানি পাখি তারই বা পাওয়ার কতটুকু, ওই পাখির হাতের ভিতরে এভাবে যে ছোট পাথর নিছে সেই পাথর তো আরো ছোট আরো ক্ষুদ্র, ওরকম একটা পাথর যদি কোনো হাতের উপরে পড়ে হাতের চুলকা নিহত হবে না, কয় না কেন? কোনো সৈনিকের উপরে যদি গিয়ে পড়ে আর সৈনিক যদি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়, বর্ম পরিহিত হয়, মাথায় শিরস্ত্রাণ পরা থাকে, তো লোহার টুপির উপর দিয়ে ওইটা তো পেড়ে ভুম করে বাইরে সাইড দিয়ে চলে যাবে, ঠিক কি ঠিক না? কিন্তু এক এক পাথর কি করেছে জানেন, যার জন্য যে পাথর বরাদ্দ করা হয়েছে, ওই পাইলটরা এসে জঙ্গি বিমান এসে ঠিক তার উপরে ওই পাথর কি করছে, মারছে। আর পাথর যে মারছে, মারার পরে এই পাথরগুলো কিভাবে ঢুকছে, মাথা দিয়ে ঢুকছে, ছিদ্রি করে ঢুকে তলা দিয়ে বেরিয়ে গেছে, শুধু বেরোয় যায় নাই
যাওয়ার ঢোকার সময় তো একলা ঢুকছে, বাইরে হওয়ার সময় জামাত নিয়ে বেরিয়েছে, ভিতরে যা কিছু ছিল সব কিছু ঠেলে নিয়ে কি করছে বের কিনে গেছে। এই লোহার টুপি ভেদ করলো কিভাবে ওই পাথর, আর ওই এক একটা পাথর ছোট্ট ছোট্ট পাথর পড়তেছে, বড় বড় হাতি যাদেরকে ভাগ বাঘ সিংহ পর্যন্ত ভয় পায় এরকম হাতির উপরে পড়তেছে, আর হাতির ভেতর থেকে ছিদ্র হয়ে তলা দিয়ে সব বেরোয় চলে যেতেছে, হাতি ধসে পড়তেছে। এই ধ্বংস করতেছে কে? আস্তে বলেন, ক্ষমতা পাথরের না, পাথর তো ছোট্ট, তার কোনো তেমন পাওয়ার নাই, ঠিকই ঠিক না? ছোট্ট একটা পাথরের কি পাওয়ার আছে? আর যে পাখি এনে ফেলতেছে ওই পাখির ক্ষমতাই বা কতটুকু? কিন্তু ব্যাপার হয়ে গেছে, এই পাথরের সাথে মহাশক্তিমান রব্বুল আলামিনের পাওয়ারের কানেকশন হয়ে গেছে। মেরে মুআজ্জাজ হাজেরিন, আলেম ওলামা দুনিয়াতে বাহ্যিক ভাবে দুর্বল, দিনদার পরহেজগার মানুষরা দুনিয়াতে বাহ্যিক ভাবে দুর্বল, মেরে মোহতারাম দোস্ত ঈমানদারের সাথে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের একটা পাওয়ারের কানেকশন আছে। যদি ওই কানেকশন কখনো লেগে যায় আর কানেকশন উপরের সাথে হয়ে যায় আর ওখান থেকে আঘাত আসে, তাহলে মনে রাখবেন কেউ টিকতে পারবে না, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট পাথর কণা পড়ে, গোটা আব্রাহার বাহিনী মিসমার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। মাওলা বলেন, ফাজালহুম কাআসফিন মাকুল। সুবহানাল্লাহ। তো আব্রাহার এই বিশাল হস্তি বাহিনী ধ্বংস করেছেন জোরে বলুন কি? আরো আসতে সাইজ করতে এসেছিল মক্কার অধিবাসীদেরকে, আল্লাহর ঘরের খাদেমদেরকে, সেবকদেরকে সাইজ করতে এসেছিল, নিজেই চিরতরে সাইজ হয়ে গেছে। তো মক্কার আশপাশে যারা থাকতো এদের কাছে এই নজিরটা ছিল, বাপরে বাপ, মক্কার উপরে হামলা করা যাবে না, আর যা কিছু করি। এজন্য মক্কার অধিবাসীরা নাক টেনে ঘুমাতো আর আরামে থাকতো। আল্লাহ বলেন, কানাত আমিনাতাম মুতমাইন্না, অত্যন্ত নিরাপদ ছিল সেই নগরী, এবং ওখানকার অধিবাসীরা সুখী ছিল, নিশ্চিন্তে দিন কাটাতো, টেনশন ফ্রি জীবন কাটাতো। একদিকে তারা সুখী, অপরদিকে তাদের কাছে সমৃদ্ধিও আছে, প্রাচুর্য আছে, খেটে খাওয়া লাগে না, উৎপাদন করে ফসল নিজে উৎপন্ন করে খাওয়া লাগতো না, চারিদিক থেকে ফল ফলাদি ফসলাদি ওদের কাছে আসতো, ওরা শুধু পয়সা দিত আর খাইতো, খাটা খাটনি লাগতো না, ফ্রি ফ্রি খাইতো। ইয়াতি গারিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, ইয়াতি গারিজকুহা রাগাদা, তাদের চাহিদার চেয়ে অতিরিক্ত অধিক পরিমাণে তাদের কাছে আসতো। মাওলা বলেন, রগাদা, অধিক পরিমাণে আসত, যা দরকার তার চেয়ে অনেক বেশি আসত। মাওলা বলেন, সুখ দিলাম, শান্তি দিলাম, প্রাচুর্য দিলাম, সমৃদ্ধি দিলাম, সুখী নগরী বানালাম, সমৃদ্ধ নগরী বানালাম, কে দিয়েছেন? আরো আসতে, সুখ সমৃদ্ধি দেওয়ার মালিক কে? জোরে বলুন, কে? আরো আসতে, না খেয়ে আসছেন, আরো আসতে বলেন। মাঝে মাঝে আল্লাহর নাম নাই এমন ভাবে যেন ভাসুরের নাম নিচ্ছে, শরম করতেছে নাম নিতে। খালেদা হাসিনার নাম নিতে করলে ভাড়া ফেলায় ঠিক কি? হ্যাঁ, আর ওইটা যদি ফাটাইতে পারো তো আল্লাহটা আর একটু জোরে কোন যায় নি যায় না? হ্যাঁ, সুখ দান করেন, সমৃদ্ধি দান করেন কে? আল্লাহ। এটা প্রথমে করলে তো এই সময়টা নষ্ট হতো, এখন থেকে মাওলার নাম কি? আল্লাহ। লজ্জা পেয়ে নেব না, গর্বের সাথে বুক ভরে নেব, আমাদের মালিক কে? আমাদের খালিক কে? নাম নিতে মজা লাগে কার? যে নাম নিতে মজা লাগে, এত মজা লাগে, যতই নাম নেওয়া হয় ততই ভালো লাগে, যে কেউ নাম নেয় তাকেও ভালো লাগে, ঠিক কিনা?
মেরে মুআজ হাজেরিন কথায় আছে বাংলায় সুখে থাকলে ভূতে কিলায় সুখে থাকলে কি কিলায় ভূতে কিলায় তো মক্কার অধিবাসীদেরকে ভূতে কিলাইলো কি কিলাইলো ভূতে কিলালো এখন কি বলছে আল্লাহ বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহ আনউম নিয়ামতুন এর বহুবচন যেমন আশুদ দরাসল আশদুদ শিদ্দাতুন এর বহুবচন ফাকাফারাত বিআনউমিল্লাহ ওরা আল্লাহর নিয়ামতের নাশুকরি করলো অকৃতজ্ঞতা করলো ফলশ্রুতিতে মাওলায়ে পাক সিদ্ধান্ত নিলেন তেল অনেক বেড়ে গেছে চর্বি অনেক বেড়ে গেছে একটু চর্বি কমানো দরকার কিভাবে নাফরমানি করলো নাশুকরি করলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলো গুনাহে লিপ্ত হলো ব্যাপক হারে খোলামেলা ভাবে গুনাহ করতে লাগলো আল্লাহর পাঠানো রসুল আল্লাহর হাবিবকে অস্বীকার করলো বেয়াদবি করলো ওনার সাথে নির্যাতনের আচরণ করলো শুধু তাই নয় আল্লাহর রসুলের অনুসারী যারা হতো তাদের সাথে নিবর্তনমূলক আচরণ করত খারাপ ব্যবহার করত কি করত খারাপ ব্যবহার করত মারধর করত বিভিন্ন ভাবে তাদেরকে কষ্ট দিত এক পর্যায়ে হত্যার সিদ্ধান্ত নিল আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে গেলেন পৌঁছিয়ে দিলেন কোথায় মদিনা মুনাওয়ারায় নবীজি মদিনা মুনাওয়ারায় চলে গেছেন নিজের দেশ ছেড়ে চলে গেছেন তারপরেও তাদের জ্বালা মিটে না এরা এখান থেকে উজায় গিয়া মদিনার উপরে হামলা করবার যায় একবার দুইবার তিনবার গিয়া পিঠা খায়া সাইজ হয়েছে প্রথমবার তো এক কেড়ে আড্ডি গুড্ডি যা আছে সব ভেঙে দিছে আল্লাহ কে ভাঙছে আল্লাহ ভাঙছেন ওরাও তো ছিল মাত্র 313-র মতো প্লাস মাইনাস 313 প্লাস মাইনাস ছিল আর এরা ছিল 1000 ওদের কাছে নাই কোনো হাতিয়ার এদের কাছে সকলের কাছে হাতিয়ার সজ্জিত হয়ে এরা এসছে মার যে আল্লাহ দিলেন আল্লাহু আকবার কেমন মায়ের আসছিল জানেন তো আপনারা হ্যাঁ উমাইয়া ইবনে খালফ নামে এক সর্দার ছিল মক্কার এই উমাইয়া ইবনে খালফ সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু আকবার ওনার উমাইয়া ইবনে খালফের বন্ধু ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইস আল খাজরাজ মদিনার খাজরাজ গোত্রের যিনি কি ছিলেন সাইয়্যিদ ছিলেন সাইয়্যিদুল খাজরাজ নেতা ছিলেন হযরত সাদ ইবনে মুআজ এই সাদ ইবনে মুআজের সাথে উমাইয়া ইবনে খালফের বন্ধুত্ব ছিল দোস্তি ছিল আর এক দেশের নেতার লগে আরেক দেশের নেতার বন্ধুত্ব থাকে না ব্যবসায়িক সম্পর্ক থাকে আমি আপনার এখানে গেলে আপনি আমারে শেল্টার দিবেন আপনি এখানে আইলে আমি আপনার শেল্টার দিব দুজনের ব্যবসা আন্তর্জাতিক চলবে হয় কি হয় না নেতা নেতায় খাতির থাকে কবুতর বা জবাবাজ এখন হতো সাদ ইবনে মুআজ একবার উমরা করার জন্য মক্কা শরীফ এসেছেন মদিনা শরীফ থেকে আসার পরে এখানে আসার পরে বন্ধুর কাছে উঠছেন সেই বন্ধুর নাম কি কুরাইশ সর্দার উমাইয়া ইবনে খালফ তার কাছে উঠেছেন আপনারা বিরক্ত হচ্ছেন তো উঠার পরে দুজন মিলে তওয়াফ করতে গেছেন মক্কা মানে কাবা শরীফে ওখানে যাওয়ার পরে দেখা হলো নাড়া শয়তান আবু জাহেলের লগে আমর ইবনে হিসাম যার আসল নাম আর উপাধি ছিল কি আবুল জাহেল কাফেররা বলতো আবুল হিকাম আবুল হাকাম সৈয়দ আহলিল ওয়াদি এগুলা ছিল কি তার উপাধি এক একটা গাল ভরা উপাধি ছিল আবু জেহেলের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং মহান নেতা আবু জেহেল আবু জেহেল শুধু নেতা ছিল তা না নেতার সাথে সাথে কি ছিল বড় বুদ্ধিজীবী হিসেবে তার খ্যাতি ছিল তো বুদ্ধিজীবী যদি পচে তাহলে শয়তানের লাদির চাইতেও বেশি দুর্গন্ধযুক্ত হয় ঠিক কি ঠিক না আবার বুদ্ধিজীবী যদি ভালো হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো নিকার পরহেজগার হয় ঠিক কি না বুদ্ধিজীবী তো দুই রকমই আছে
তো মেরে محترم দোস্ত এখন দুইজন মিলে গিয়েছে তওয়াফ করতে দেখা হয়েছে কার সাথে নাড়া শয়তান আবু জাহেলের লগে বিশিষ্ট বুদ্ধিজীবীর সাথে দেখা হওয়ার পরে পরিচয় করিয়ে দিল হাযা সাঈদ সাইয়দুল খাজরাজ খাজরাজের নেতা সাদ আসছেন এখানে তওয়াফ করতে আবু জাহেল খোঁচা মারতে আর ছাড়ে না লগে লগে ও বুঝতে পারছি এই তোমরাই আমাদের কাছ থেকে যেটা ভেগে গেছে ওইটারে জায়গা দিছো তাই না আমরা যারা সাইজ কিলবার চাইছি তাদেরকে তোমরাই তো জায়গা দিছো হয়তো তাকে ওখান থেকে বের করে দিবা নয়তো আমরা তোমাদেরকে কিন্তু সাইজ করে ফেলবো কে কয় হ্যাঁ আবু জাহেল কয় কইছে পরে হযরত সাদ ইবনে মুয়াজ একদম ফুল গিয়ারে এসে আবু জাহেলকে দিয়ে দিছে পাতাল্লা করে দিছে একবারে বুঝেন তো পাতাল্লা করে দেওয়া মানে কি খাড়া থেকে ওটা পাতাল্লা করে হুয়ায় দেওয়া আর কি মাইটটা দেয় নাই মুখ দিয়ে একদম ঠেলে ইয়ে করে দিছে কঠিন জোরে এটার জবাব দিছে কয় ঠিক আছে আমগরে সাইজ করবে না আয়ো সাইজ করতে আমগরে সাইজ করা লাগবে না তোমাদের অর্থনীতির চাকা বন্ধ করে দিব যাবা না আমাদের ওখান থেকেই তো যাইবা শামে রাজত্ব বাণিজ্য করবার জন্য যে রাস্তা দিয়ে যাবা ওই রাস্তাটা আমাদের বাড়ির পাশ দিয়ে একরে ঠ্যাং ভেঙে সোজা করে দিবি একটারও যেতে দিবি না যেমন কুকুর তেমন মুগুর বলার পরে এখন উমাইয়া দেখে তার নেতার কি হয়ে যেতেছে মান সম্মান চলে যেতেছে নেতারে তো সাদ সাইজ করে দিচ্ছে এখন কয় সাদ বন্ধু লা তারফা সাউতাক আলা সাইয়িদ আহলি ওয়াদি এই অঞ্চলের মহান নেতা জনাব আবু জেহেলের স্বরের চেয়ে আপনার স্বরকে আপনি উঁচু করবেন না ঝাড়ি মারবেন না সাবধান আক কইতে দেরি হযরত সাদ তো তখন খেপে ফায়ার হয়ে রয়েছে হুমকি মারছে না উনি কয় আরে রাখ তোরা শিখিতেছি আরে রাহো তুমি সাইয়িদ আহলি ওয়াদি একের আবু জাহেলের ফিকির করবার আইছো তোমার নিজের খবর আছে নি কয় কি হইছে আমার আবার কি তুমি জানো না আমাদের নবী তোমাদের ব্যাপারে তোমার ব্যাপারে কি কইছে কয় কি কইছে আমার নবী কইছে তোমার ডান্ডা মেরে সাইজ করবে আমার নবী মোহাম্মদ বলছে যে উনার হাতেই তোমার মৃত্যু দেখছেন নি কারবার কার কথা কইছে মোহাম্মদ বলছে উনি কি করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে সাইজ করবে উমাইয়ারে সাইজ করবে আমি এই কথা নবীজির কাছে তোমার তোমার ব্যাপারে শুনছি একজন কাফেরের কাছেও নবীজির বাণীর সত্যতা কত বেশি প্রমাণিত ছিল নবীজিকে তারা কতটা বিশ্বাস করত কিন্তু ক্ষমতার মসনদ হারাবে এই জন্য এই সত্যকে তারা মানত না কিন্তু তারা বিশ্বাস করত যে নবীজি মোহাম্মদ যা বলে তা ঠিক আজও বহু লোক বিশ্বাস করে মৌলবীরা যা কয় তা ঠিক কিন্তু মানবার পারে না ঠিক কি নেই মেরে মহতারাম দোস্ত কি হলো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের এই কথা কইছে উমাইয়া ভয়ে কুঁকড়ে গেছে বাড়ি গেছে বাড়ি যায় কয় জানো বউয়ের কাছে কয় জানো আমার বন্ধু সাদ আমারে কি কইল কয় কি কইছে মোহাম্মদ নাকি আমার ব্যাপারে এই কথা কইছে কয় তাতে কি হয়েছে তুমি জানো না মোহাম্মদ যা কয় তা বাস্তবে করে মোহাম্মদের যা কয় তা হচ্ছে বাস্তব তুমি জানো না ও যেহেতু কইছে আমাকে মারবে তো তাহলে তো আমার মৌত তার হাতে আছে তো কি করা কয় আমি আর কখনো মোহাম্মদের সামনাসামনি হবই না আমি যাবই না তার কাছে কি করব না যাবই না আমি তার কাছে কে কয় উমাইয়া কয় বুঝত না আসছে বুঝত আসছে না আই সাড়িয়ে বাসা নহার শিখি বেল্লাই চেষ্টা করি আর অনরা দোয়া করি দন নেই ইনশাল্লাহ আল্লাহ শিখাই দিব কেন চিন্তা ভাবনা করে বানায় বানায় কইতেছি কতটুক ঠিক হয় আর ভুল হয় আল্লাহ জানে কইলে আপনারা হি হি করে হাসবেন কি উল্টা পাল্টা কয় সুবহানাল্লাহি বিহামদিহি যাই হোক
এমনকি আমি আর মোহাম্মদের সামনে যাব না, আমার মারবে কেমনে? কয় আচ্ছা ঠিক আছে বেগম, কয় এটা ভালো বুদ্ধি কইছেন, অল্লাহকে মোকাবেলা যাওয়ারই দরকার নেই। যাই হোক, ঘটনাচক্রে বদরের জন্য কিছুদিন পরে এই ঘটনা শেষ হয়ে গেছে। কিছুদিন পরে বদরের যুদ্ধে যাবার জন্য আবু জেহেল পুরা সৈন্য সামন্ত রেডি করছে, মুসলমানদেরকে একদম শেষ করে দিবে, বুঝতে পারছেন? যাবে, পুরা বাহিনী রেডি করছে, কিন্তু উমাইয়া যায় না। উমাইয়া মক্কার অন্যতম নেতা, গুরুত্বপূর্ণ সর্দার, ও যদি না যায় তো বহু লোক যাবে না। এখন আবু জেহেল গিয়ে বুঝাইতেছে, অমুক গিয়ে বুঝায়, তমুক গিয়ে বুঝায়। উমাইয়া কয় না তোমরা যুদ্ধ করো ভাই, আমি তোমাদের সাথে আছি, টাকা পয়সা যা লাগে সব দিব, আমি সশরীরে যাব না, সমস্যা আছে। কয় কি সমস্যা? কা আছে সমস্যা? কয় এই সমস্যা কি? আরে মোহাম্মদ এই কথা কইছে, আমি আমার জানের চাইতে বেশি তোমগুলো একে গিয়ে আমি মরবো নাকি খামাখা? আমার টাকা পয়সা আমার কি কামে আইব নেতাগিরি? এই সমস্ত কথা বাদ দাও, সমস্ত ফাও কথায় কাজ হবে না। অনেকভাবে বুঝাইতেছে আবু জেহেল, যায় না। এই আবু জেহেলের বুঝানিতেও, অমুক তমুকের বুঝানিতেও উমাইয়া রাজি হয় না কোনোভাবে। কয় তুমি কি বাহাদুর এক নেতা, তুমি মৃত্যু ভয়ে এভাবে ভীত হয়ে থাকবা? আমি ভীতই, তুমি বহু সাহসী যাও গে, তোমার ব্যাপারেও তার কয় নাই, তোমার ব্যাপারে কইলে তুমি কি করতে আমি জানি, অত বড় বড় কথা কইও না, বুঝতে পারছেন? আবু জেহেলে উল্টা পিনিট মেরে দিছে। যাই হোক, এখন উমাইয়া যাচ্ছে না, এই খবর যখন মক্কায় ছড়ে গেছে, এখন বহু মানুষ যারা আসলে যুদ্ধ করতে চায় না, এই নেতাগো চাপে যুদ্ধ করতে হয়, আছে না নাই? বহু মানুষ যারা আসলে রসুলের বিরোধিতা করতে চায় না, তারা মনে মনে প্রাণে চায় শান্তি হোক, মোহাম্মদ তো ভালো মানুষ, এ তো আমাদের কোনো বিরুদ্ধে কিছু করে নাই, জীবনভর আমাদের উপকার করছে, কখনো আমাদের কোনো ক্ষতি করে নাই, এই লোকটার পিছনে এই আঙ্গুল দেওয়ার দরকারটা কি? কিন্তু এরা মুহে কইতে পারে না, মুহেকে জি স্যার জি স্যার আপনি যা কোথায়, বুঝেন নাই? হ্যাঁ, তো এখন এরা সুযোগ পাইছে, এরা আর যায় না। উকবা ইবনে আবি মুআইত আশকান নাস, ভয়ঙ্কর খবিশ, ও করছে কি জানেন? উমাইয়া যখন তার সবার ভিতরে বসে রয়েছে, চেলাবেলা নিয়ে আরো ছোটখাটো নেতাকর্মীদেরকে নিয়ে বসে রয়েছে, এরকম ভর মজলিসে সে নিয়ে গেছে মিজমারা। মিজমারা মানে হলো ওই যে, এখন তো অনেক আধুনিক সিস্টেম বের হয়েছে, কিন্তু আগে যখন নাকি নর্মাল ডেলিভারি হতো, তখন প্রসূতিকে ডেলিভারির পরে সেঁক দেওয়া লাগতো, গরম তাপ দেওয়া লাগতো, ওই তাপ দেওয়ার জন্য স্পেশাল পাত্র ছিল ওদের আরবদের, যেটা প্রসূতিকে মানে যার বাচ্চা হয়েছে তাকে কি দিবে ওই সময়ে, বিশেষ সময়ে তাপ দিবে, ওইটার একটা পাত্র ছিল, স্পেশাল পাত্র। উকবা ইবনে আবি মুআইত করছে কি, ওই কয়লা ময়লা নিয়ে ওই পাত্র একটা জ্বালায়া, যখন নাকি গিয়ে ওই যে উমাইয়া বসে আছে সবার সামনে, গিয়ে উমাইয়ার সামনে পায়ের সামনে এরকম করে রেহে আইসে, রেহে কয় ঠিক আছে সেঁক দাও সেঁক দাও, বুঝছেন নি? মানে কি বানায় দিছে? আরে বেড়ি বানায় দিছে। এমনভাবে বেইজ্জত করছে, তার গায়েরতে লেগে গেছে, ধমক করে উঠছে, আমি কি ভীরু কাপুরুষ নাকি, একটা কারণে যাইতে চাইলাম না, হারাম করে দল জ্বালায় মারতেছে। যাই হোক, রেডি হয়ে বেরিয়েছে, যখন অস্ত্র শস্ত্র সজ্জিত হইতেছে আর দলবল নিয়ে বেরোবে, বউ কয় ওই তুমি কই যাও, কয় কি করুম জ্বালা যায়, তোমার কি মনে নাই তোমার বন্ধু কি কইছিল? কয় মনে তো আছে, কি করম, কয় তোমার যাওয়ার দরকার নাই, বেরোয়ে তাহা ভালো, অত হিরো হওয়ার দরকার নাই। কয় না যাইতে হইব না, গেলে বিপদ, তুমি চিন্তা করো না, জানটুস আমি তোমার কোলের ভিতরে আবার ফিরে আসবো, তুমি পেরেশান হয়ে না কোনো, আমি যাইতেছি, গিয়ে আমি দূরে দূরে পিছন পিছন থাকবো, মারামারি হইতে দেখলে উল্টা দিমু দৌড়, আমি আর রোহেনে নাই। কে কয়? উমাইয়া কয়। বেগুন সাহেব অনেক ইয়ে টিয়ে করে ঠিক আছে ছাড় দিছে, আচ্ছা ঠিক আছে যান, অনুমতি দিছে। অনুমতি দেওয়ার পরে রওনা হয়েছে। যাই হোক, সহি বুখারির ভিতরে হাদিস আছে যে উমাইয়া সবচেয়ে দামি এবং দ্রুতগামী যে উঁট, ওই জমানার মার্সিডিজ কিনছে, ওই জমানার BMW কিনছে একটা, যেন বিপদে পড়লে উল্টা কি করতে পারে, ঊর্ধ্বশ্বাসে ছুটতে পারে ফুল গিয়ারে, এই জন্য ওরকম একটা কিনছে, সবচেয়ে দামি উঁট মক্কার, যেটা দ্রুত গতিতে ছুটতে পারে, এরকম একটা উঁট কিনেছে, কিনে যাচ্ছে, এবং যেখানেই তারা রাত্রে থামে বা দিনে থামে ওই কাফেলা আবু জেহেলের বাহিনী,
সেখানেই সবাই তো যার যার উট উটের জায়গায় রাখে আর মানুষরা মানুষের জায়গায় তাঁবুতে থাকে কয় না কেন আর বেডরুমের কাছে কি গাড়ি থাকে নাকি গাড়ি তো গ্যারেজে থাকে ঠিক কি ঠিক না এটা আলাদা জায়গা তো বাহনের জন্য আলাদা জায়গা আছে সবার উট তো আলাদা জায়গায় থাকে উমাইয়া উট আলাদা জায়গায় রাখে না ও যেই তাঁবুতে থাকে ওই তাঁবুর লগেই হে বাইন্দা থিয়ে দেয় মানে কিছু একটা ঘটলে সে কি করবে দিবে চম্পট এটা হলো তার ফিকির ইয়া সালাম যাই হোক ঠান্ডা তো ভালোই পড়ছে গায়ে দিলে আবার কোন সময় যে পুড়ে যায় এটাও এক মুসিবত আল্লাহু আকবার এখন যায় হাদিস শরীফের মধ্যে আসে যেতে 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 বদরের প্রান্তরে এখন মুসলমান আর কাফেরদের কি হয়েছে মুখোমুখি অবস্থান হয়েছে উমাইয়া সবার পিছে আছে সবার কি আছে পিছনে আছে এবং ওই এরই ভিতরে ইবলিস মিয়া আইছে কে আইছে ইবলিস দেখতেছে উমাইয়ার দলে আরো বহু লোক আছে উমাইয়াকে এই অবস্থায় দিয়ে বহু লোক রেডি হয়ে রয়েছে শুধু এই এক নেতা ভাগলেই আমরা ওনার নাম দিয়ে সব ভাগবো এরকম বহু লোক আছে ইবলিস দেখে তো দল তো হালকা হয়ে যাবে এজন্য সে মানুষের বেশে বিরাট এক জৌলুসপূর্ণ পোশাক করে আরেক নেতার বেশ ধরে উমাইয়া যে পরিমাণ দামি পোশাক পরছে ইবলিস এর চাইতেও দামি পোশাক পরে জমকালো পোশাক পরে কি করেছে সে এসেছে ছাতে কিছু বাহিনী আছে এই সবগুলাই শয়তানের চালা ওগুলাও শয়তান মানুষের বেশে আসছে আইসা এখন উমাইয়ার সাথে খাতির লাগায় উমাইয়াকে বলে কি ব্যাপার আপনি পিছনে পিছনে কেন আপনি তো বাহাদুর আপনি তো মক্কার সেরা বাহাদুর আপনি পেছনে কেন না কিছু সমস্যা আছে কারে কোনো চিন্তা করেন না আপনার শেল্টারের জন্য আমি আছি আমি আছি না আমি আপনার হেল্প করার জন্য আমি আছি কিছু হইলে আমি আপনাকে প্রোটেকশন দিব দেখেন না আমার বাহিনী ও সাইটে দেখে হ্যাঁ অস্ত্র টস্ত্র সজ্জিত ভালোই বাহিনী দেখা যায় শক্তিশালী এরা যদি আমাদের প্রোটেকশন দেয় তো ভালোই কা আপনি কোথেকে আসলেন তা আমি আপনাদের আজন্ম সঙ্গী বহু আগের থেকে আমি আপনাদের সাথে আছি সবসময় আছি আসলে আছে না নাই শয়তান তো আছে এগুলোকে এদেরকে শয়তানি তুষ্কানি দেয় আছে এখন যে যখন যুদ্ধ শুরু হয়েছে কি শুরু হয়েছে যুদ্ধ শুরু হয়েছে আল্লাহ তাআলা কি করছেন উপর থেকে 1000 ফেরেশতার সশস্ত্র ফেরেশতার বাহিনী নাজিল করতেছেন আর ফেরেশতা উপর থেকে নামে এরা তো কেউ দেখে না ইবলিস মিয়া দেখে না নি কন্যা কেন দেখে না হাদিসের ভাষা জালা ইয়ারজিউ কাহকারা ইবলিস এখন ওই ফেরেশতা নামতে দিয়ে উল্টা ঘুরে যে দৌড় দিবে এই উল্টা ঘুরে দৌড় দেওয়ার সাহসও তার নাই হে এখন ওইদিকে তাকায় কোনো মতে আস্তে 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 এইভাবে পিছনে ব্যাগ গিয়ারে যাইতেছে কই যায় ব্যাগ গিয়ারে যায় উমাইয়া খপ করে হাত ধরছে কই যান আপনি আপনি না আমাদের শেল্টার দিবেন এখন যুদ্ধই শুরু হয় না জান কই আপনি শয়তান কয় ইন্নি আরা মা লা তারাউন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা দেখি তোমরা তা দেখো না ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই আসলে কি আল্লাহরে ডরাই না সাইজরে ডরাই বাড়ির উপরে কিছু নাই আসলে মাঝে মাঝে বাড়ির উপরে কি নাই কিছু নাই শয়তান দেখেন বাড়িরে ঠিকই ডরাই ওকে আমি আল্লাহরে ডরাই আমি যা দেখি তোমরা তা দেখো না শয়তান উইটা দিছে দৌড় কে কারে দেহে উমাইয়া আর পালাবে কি তার ভিতরে ধরা বেড়ে গেছে ধরা পড়ার পরে মারা গেছে যথারীতি মেরে মোহতারাম দোস্ত বলতেছিলাম বদরের ময়দানে একদম আল্লাহ ফুল সাইজ করে দিছে এদেরকে আবু জেহেল সহকারে 70টা নাড়া কাফেরকে একদম পাতাল লেগে দিছে সবাই কম বেশ মাইর খেয়েছে 70 জন বড় বড় নেতা আবার বন্দি হয়েছে তো বলছিলাম নবীজি যখন মদিনা শরীফ চলে গেলেন তখনও এই মক্কার এরা থেমে থাকেনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবার জন্যে ওনাদেরকে উৎখাত করবার জন্যে ধ্বংস করবার জন্যে ধুলোয় মিশিয়ে দেবার জন্যে তারা সদল বলে বহুবার আক্রমণ করেছে 3-3 বার তো মাইর খেয়ে ফিরছে ঠিক কি ঠিক না এখান থেকে গেছিলাম আপনাদের মনে আছে তো বুঝলেন না এখান থেকে গেছিলাম সাইডে আবার মেইন রোডে চলে এসে তো এখানে মার খাওয়ার পরে হুদাইবিয়ার সময় আবার সন্ধি হয়েছে
সন্ধি হওয়ার পরে এখন নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 10 বছরের চুক্তি হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি। কি হবে না? যুদ্ধ হবে না। অপমানকর কিছু শর্ত দিয়েছে, নবীজি সব শর্তগুলো মেনে নিয়েছেন। কার ইশারায়? আরো আস্তে বলেন না তো। মাঝে 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 নতি স্বীকার করার মধ্যেই জয় নিহিত থাকে। হযরত ওমর মানতে পারতেছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হক নবী না? হ্যাঁ আমি হক নবী। আমরা কি হক দিনের উপরে নাই? হ্যাঁ আমরা হক দিনের উপরে আছি অবশ্যই। আপনি কি বলেন নাই যে আমরা আল্লাহর ঘর তওয়াফ করব, উমরা করব? আপনি স্বপ্নে দেখছেন আর আপনার স্বপ্ন ওহী, আপনি কি এই কথা বলেন নাই? নবীজি বলেন, বলছি তো। তাইলে আমরা কেন ফিরে যাব উমরা না করে? নবীজি কয়, আমি কি বলছি যে এই বছরই করব? স্বপ্নে দেখছি আমি উমরা করতেছি, কিন্তু আমি এই বছরই উমরা করতেছি, এটাকে আমি স্বপ্নে দেখছি আর এটাকে আমি বলছি তোমাদেরকে? তাহলে তোমরা দিয়ে তোমরা চুপচাপ হয়ে গেছে, কি করব? রাগ রাসূল সাল্লামের কাছে তো কিছু কইতে পারে না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের ব্যাপারে বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর। আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে ওমর সবচেয়ে কঠিন ছিলেন। ওইখানে কোনো নরমের কারবার নাই। কাফেররা হযরত ওমরকে দেখলেই ডরাইতো। কাফেররা না শুধু, ইবলিস মিয়া বড় মিয়াও ডরাইতো। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর যে রাস্তা দিয়ে চলে, ইবলিস ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় যায় না। কারণ ও জানে আল্লাহ আমারে ছাড় দিছে। ওমর যদি ধরতে পারে, ও ছাড় দিবে না। ঠিক কি ঠিক না? ও আমারে সাইজ করে দিবে, ও ছাড় দিবে না। এটা কাফেররা সবাই জানতো এই জিনিস। ভয় পাইতে ওমর কঠিন ভাবে, আল্লাহু আকবার। মক্কা বিজয়ের সময়, সুবহানাল্লাহ বিহামদি, মক্কা বিজয়ের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কৌশল অবলম্বন করলেন। মক্কার অদূরে গিয়ে উনি শিবির সন্নিবেশ করলেন, এবং ওখানে আপনারা জানেন সেনাবাহিনীর রান্না কি প্রত্যেকে আলাদা আলাদা করে না? 100, 200, 300 জনের খাবার একসাথে রান্না হয়, ঠিক কি ঠিক না? তো চুলা যেই কয়টা জ্বলে বুঝতে হবে যে ওই কয়শো লোক আছে কমপক্ষে, ঠিক কি ঠিক না? একটা চুলা জ্বলে জ্বলে তো বুঝতে হবে যে কয়শো লোক আছে, কমপক্ষে 100 লোক আছে, কয় না কেন? নবীজি আদেশ দিলেন যে তোমরা এক কাজ করো, প্রত্যেকেই যার যার চুলা যে যে জ্বালাও। এখন 10,000-এর বাহিনী যখন যার যার মতো কি জানাইছে, চুলা জ্বালাইছে, এখন খালি চুলা আর চুলা। তো দূর থেকে দেখে কি মনে হইতেছে, পাপারে। এখন আপনি ধরেন 10,000 যদি 10,000 চুলাতে যদি 100 করে গুণ দেন তো কত হয়? আরে 10 লাখ। দেখা যাইতেছে কত লোক, কত লোক আইছে, 10 লাখ লোক আইছে। আবু সুফিয়ান হলেন মক্কার নেতা, তখন সর্দার। আবু সুফিয়ান দূর থেকে খাড়ায় খাড়ায় দেখতেছে কালকে মোহাম্মদ যে কি ঘটায়। তো ভয়ঙ্কর অবস্থা। আবু সুফিয়ান ছদ্মবেশে দূর থেকে দাঁড়িয়ে দেখতেছেন আর মনে মনে বলতেছেন, আজকে বাঁচার উপায় নেই, কালকে খবর আছে। 10,000-এর কি দেখাইতেছে, 1 লাখের চাইতে বেশি, 10 লাখের মতো দেখাইতেছে, ঠিক কি ঠিক না? কারণ চুলা যত, এক এক চুলায় 100 করে ধরলে কত হয়, ওই হিসাবে হিসাব করতেছে এরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সমরবিদ ছিলেন কল্পনা করে দেখেন, রক্তপাতহীন জয় কিভাবে করতে হয়, বিজয় ছিনিয়ে আনতে হয়, নবীজি শিখাই গেছে। এখন এদিকে দাঁড়ায় দাঁড়ায় কে দেখে, আবু সুফিয়ান দেখতেছে। এর ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে আয়া দেহে আবু সুফিয়ান পলায় পলায় দেখতেছে। যতই ছদ্মবেশ ধারণ করুক, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্ত তো, তো দেহেই তো দোস্তরে চিনছে, কাঠামো টাঠামো। তো দোস্ত, তুমি চেহারা যতই ডাকো, আমি তো দেহে লাইছি, তোমার মাস্কে কাম হবে না, ঠিক কি ঠিক না? তো গিয়ে কয়, আবু সুফিয়ান বাঁচতে চাইলে আজকে গিয়ে রাতে রাতে সিস্টেম করে ফেলাও। কয়, কি সিস্টেম? তুমি গিয়ে মুসলমান হয়ে গেলে, তুমি তো জানো মোহাম্মদের কাছে কেউ ইসলাম গ্রহণ করলে উনি তাকে কিছুই বলেন না, তার সব মাফ হয়ে যায়। তুমি গিয়ে মুসলমান হয়ে গেলে আর কোনো সমস্যা নেই, বেঁচে যাবা। চাচা আপনার আপনার যান বাসা, আগে নিজেরটা বাসা, পরেরটা বা দেখা যাবে। আবু সুফিয়ান তো বেকুব না, অনেক বুদ্ধিমান। আবু সুফিয়ান নিষেধ করছিল আবু জাহেলরে বদরের ময়দানে যাইতে। আবু সুফিয়ান আবু জাহেলরে কি করছিল
নিষেধ করছিল, খবর পাঠাইছিল যে আমরা বাইসায় ফিরে আইছি, মোহাম্মদের হাত থেকে বাইসায় গেছি, কোনো সমস্যা নাই, খামাখা যুদ্ধে যাইও না, লড়াই ঝগড়া করার দরকার নাই, আমরা একটু শক্তি সঞ্চয় করে লই। আবু জেহেল মানে নাই, আবু জেহেল সেই খবরের পাত্তা দেয় নাই। তো আবু জেহেলের চাইতে আসলে বুদ্ধি বেশি ছিল কার, হিসাব কিতাব ভালো বুঝতেন আবু সুফিয়া। আবু জেহেলের পরে উনি নেতা হয়েছেন, এখন উনি আবু হযরত আব্বাসের সাথে একসাথে যাইতেছেন, কোথায়, খচ্চরের উপরে বসছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খচ্চর আছে বাগাল, খুব দ্রুতগামী সওয়ারি ছিল, ওইটার পিছনে আবু সুফিয়ানকে বসাইছে। আর রাতের অন্ধকারে হযরত আব্বাস কি করতেছে, নিয়ে যাইতেছেন কার কাছে, নবীজির কাছে। আবু সুফিয়ানকে বলছে আমি তোমাকে প্রোটেকশন দিয়ে নবীজির কাছে নিয়ে যাব, তোমার কোনো অসুবিধা আছে? কয় না, তাহলে চলো। তো দুজন মিলে গেছে। এখন যখন আবু সুফিয়ান বাহি সেই খচ্চর, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খচ্চর যখন নবীজির তাবুর কাছাকাছি আইছে, একটু দূরে নবীজির তাবুর অদূরেই আরেক তাবুতে হযরত ওমর বসে খানা খাইতেছিলেন রাতের, উনি হঠাৎ দেখছেন এ আব্বাসের পিছনে কে যায়, আবু সুফিয়ান যায়। হ্যাঁ, ওনার মনের ভাষাটাকে হালার বো হালা, তুমি এতদিন পর্যন্ত জ্বালায় আমাগরে সাইজ করে তুমি এখন আইসো, লাস্ট মুহূর্তে আইসো, তুমি বেঁচে যাওয়ার ধান্দা করতে না, তোরে আমি খাইছি, তুই নবীজির কাছে গেলে তুই বেঁচে যাবি, তোরা আগে আমি সাইজ করে দিব। হযরত ওমর দেরি করেন নাই, ওই অবস্থায়, কারণ উনি লুঙ্গি ঢিলা করে দিয়ে কি খাচ্ছিলেন, আর খানা খাওয়ার সময় একটু ঢিলা করে বসে আরাম করে খায় না মানুষ, আরাম করে বসে খাইতেছিলেন। ওই অবস্থায় এক হাতে লুঙ্গি ধরছে, দেরি করে নাই যে হাত ধরে কি করবে, হাত ধুয়ে তারপরে লুঙ্গি বাইন্ধে দৌড় দিবে, ওই অবস্থায় লুঙ্গি এক হাতে আর আরেক হাতে তলোয়ার নিয়ে জুটা হাতে দিছে দৌড়, কারে ধরবে? আবু সুফিয়ানের নবীজির দরবারে যাওয়ার আগেই ফাইনাল করে দিবে। আর এদিকে হযরত আব্বাস, উনি খচ্চরের পিছনে ওই দুই পায়ের গোড়ার ভিতরে স্পার দিয়ে জোরে বাড়ি মারতেছেন, আরো জোরে যা, আরো যা, তাড়াতাড়ি যা। ওদিকে ওমরও আসেন আর এদিকে ইউ যায়। যাই হোক, আল্লাহর কুদরত, হযরত ওমর পৌঁছানোর আগে আগেই আবু সুফিয়ান কি হয়ে গেছে, হযরত আব্বাসের সাথে পৌঁছায় গেছে। হযরত আব্বাস নবীজির তাবুতে হাত ধরে ঢুকাইয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান মুসলমান হইতে এসে আগে ইসলামটা নেন, কারণ চিন্তা করতেছে ওমর যদি আয়া পরে আবার কি ঘটায়, ঠিক নাই, ঠিক না? রাসূল সাল্লাম খুশি হয়ে মুসলমান বানাই ফেলছে, এখন কালেমা পড়তেছে আর ওমর রাদিয়াল্লাহু আনহু এসে ঢুকছে, ফুঁস ফুঁস করতেছে হযরত আব্বাসের দিকে তাকায়া, তোমার এত ফিরিত কেলে গেড়ে লাগে? আসলে তো তা না, আসলে হযরত আব্বাসের চিন্তা হলো আবু সুফিয়ান এক অ্যাসেট, বহুত বড় এক দামি রত্ন, কুফুরের লাইনে গিয়ে নষ্ট হয়েছে, একে যদি হেদায়েতের লাইনে আনা যায় ইসলামের বহুত বড় সৈনিক হবে, বহুত বড় খেদমত হবে। তো যাই হোক, ঘটনা তো ঘটছে, হযরত ওমরকে ইবলিস মিয়াও ডরাইতো, ঠিক কি ঠিক না? কই থেকে গেছিলাম মনে আছো তো, কই থেকে গেছি? যাই হোক, বলছিলাম হযরত ওমর মেনে নিতে পারছিলেন না যে হুদাইবিয়ার সন্ধির সময় আমরা আসছি ওমরা করতে, কোনো যুদ্ধ করতে আসি নাই, এরা আমাদেরকে ওমরা করতে দিচ্ছে না, সারা দুনিয়ার মানুষ কাবা শরীফে ঢুকে যায় ওমরা করে আসে, কোনোদিন কাউরে বাধা দেয় নাই, আর আমাদেরকে ওমরা করতেও দিচ্ছে না। আবার রসুল সাল্লাহ সাল্লাম কাফেরদের সাথে সন্ধি করতেছেন, কেমন শর্তে, অপমানকর শর্তগুলা দিয়ে সব কি করতেছেন, সন্ধি করতেছেন রাগের চোটে। এখন রসুল সাল্লাহ সাল্লাম তো কিছু কইতে পারে না, প্রশ্ন করছে কয়টা, ইয়া রাসূলুল্লাহ আপনি হক নবী না? কহ হক নবী। আমরা কি হক দিনের উপরে নাই? হ্যাঁ, হক দিনের উপরে আছে। আপনি কি বলেন নাই যে আপনি স্বপ্নে দেখছেন যে আমরা ওমরা করতেছি? কহে কইছি তো। তা আমরা এখন কেন ফিরে যাব, ওমরা না করে সন্ধি করব কেন? আমি কি কইছি এই কথা যে এই বছরই করতে দেখছি? হযরত ওমর চুপ হয়ে গেছে, কিন্তু রাগে তো সহ্য করতে পারতেছে না, এহেন থেকে উঠে গেছে হযরত আবু বকরের কাছে, গিয়ে কে আবু বকর আমরা কি হক দিনের উপরে নাই? হ্যাঁ অবশ্যই হক দিনের উপরে আছি। আমাদের নবী কি হক নবী না? হ্যাঁ অবশ্যই হক নবী। উনি কি কথা কন নাই যিনি স্বপ্নে দেখছেন আমরা ওমরা করব? হ্যাঁ বলছেন। তাহলে আমরা কেন অপমান কর সন্ধি করে এখান থেকে ফিরে যাব ওমরা না করে? উনি কি কথা বলছেন যে এই বছরই? আল্লাহু আকবার! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যেই শব্দ দিয়ে উত্তর দিয়েছিলেন, আবু বকর হুবহু সেই একই শব্দ দিয়ে উত্তর দিয়েছেন। এজন্য মুহাদ্দিসিনে কিরাম বলেন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরের মাঝখানে সম্পর্কটা ছিল দুই দেহ এক আত্মা, যেটাকে নিসবতে ইত্তেহাদি বলে। নিসবতটা কেমন ছিল? ইত্তেহাদি নিসবত, ইনার মনে যায় তো উনার মনেও তাই, চিন্তা চেতনা ভাবধারা ফিকির একদম এক রকমের ছিল। তা কাসনা গো ইয়াদ বাদ আজিমান দিগারম তু দিগারি মন্তন সুদম তু যা সুদি মন্তু সুদম তু মন সুদি তা কাসনা গো ইয়াদ বাদ আজিমান দিগারম তু দিগারি। এটাকে নিসবতে ইত্তেহাদি বলে। সিদ্দিকে আকবরের সাথে নবীজির সম্পর্কটা নিসবতে ইত্তেহাদির সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। মুআযযিন হাজেরিন বলছিলেন একের পর এক কাফেররা নবীজির কাছে মার খেয়ে একদম সোজা হয়ে গেছে তক্তার মতো মক্কাওয়ালারা। এরপরে হুদাইবিয়ার সন্ধির পরে যে ঘটনা ঘটলো সেটা হলো এখন তার যুদ্ধ বিগ্রহ কাফেররা নবীজির সাথে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফুদ পাঠাইতে লাগলেন, সারিয়া পাঠাইতে লাগলেন, ছোট ছোট বাহিনী পাঠাইতে লাগলেন বিভিন্ন গোত্র বিভিন্ন দলের কাছে উপদলের কাছে। যারা মুসলমান হয়ে যেত তারা তো ভাই ভাই, যারা মুসলমান হতো না তাদের সাথে হালিফানা সন্ধি হয়ে যেত। যারা নবীজির সাথে সন্ধি করতে রাজি হতো না উৎপাত করার চেষ্টা করত, উৎপাত করতে গেলে তারা সাইজ হয়ে যেত। এখন মক্কার কুরাইশরা চিন্তা করে খাইছে কাম, মনে আছে না নাই যে তারা নিরাপত্তার ভিতরে জীবন কাটাইতো, মনে আছে না নাই নিরাপদে জীবন কাটাইতো। নাফরমানি করলো এই কাফেররা কার সাথে? আল্লাহর নাফরমানি করলো, গুনাহ করলো, ঠিক কি ঠিক না? গুনাহের বদৌলতে কি হলো? আল্লাহ রব্বুল আলামিন তাদের সুখও কেড়ে নিলেন, সমৃদ্ধিও কেড়ে নিলেন। সুখ কিভাবে কাড়লেন? তাদের মধ্যে আল্লাহ ভীতি ঢুকিয়ে দিলেন। কি ভীতি? তারা এখন চিন্তা করে খাইছে, রে মোহাম্মদ তো যেভাবে সবাই রে সাইজ করতেছে কবে জানি আমগরে ফাইনাল করে। আর ভয় কি? মোহাম্মদ তো মক্কার বাইরের কেউ না, ও তো আমাদের কলিজার ভিতরকার লোক, ও যদি আমাদেরকে হামলা করে তাহলে আল্লাহ তাআলা ওরে না উঠাই দিতে পারে। বুঝে আসছে না নাই? অতএব এরা খুব ভয় ভয়ের ভিতরে জীবন কাটাইতে লাগলো। আর ওদিকে বারবার উৎপাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ তেল চর্বি একটু বেশি হয়ে গেছে, আপনি একটু দুর্ভিক্ষ দিয়ে এদেরকে সাইজ করে দেন তো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন আর এমন দুর্ভিক্ষ দিলেন খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া নাই কিচ্ছু নাই, পশুর চামড়া, পশুর চামড়ার যে কি আছে আপনার এটাকে কি কয়, আরে পশম, এই পশম আর রক্ত মিলাই মিলাই খাইতো। এমন দুর্ভিক্ষের শিকার হলো মক্কাওয়ালারা। কেন শিকার হলো বলেন তো? গুনাহের কারণে। আস্তে বলেন, কেন? সমৃদ্ধি হাতছাড়া হয়ে গেল, সুখ হাতছাড়া হয়ে গেল, কিসের কারণে? মেরে মুআযযাজ হাজেরিন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ যদি গড়তে হয় গুনাহের মাধ্যমে কখনো গড়া যাবে না। গুনাহ দিন দিন কি কমছে না বাড়ছে? গুনাহ বাড়ার কারণে সুখও চলে যাচ্ছে, সমৃদ্ধিও চলে যাচ্ছে, টাকা অনেক বেশি ইনকাম হয় কিন্তু কাজ হয় কম, ঠিক কি ঠিক না? তাহলে সমৃদ্ধি হারিয়ে যায়, সুখ হারিয়ে যায় গুনাহের কারণে, কিসের কারণে? আস্তে বলেন, কিসের কারণে? আরো আস্তে, কিসের কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, যাওয়ার পথে দেখেন কালো কালো কি জিনিস যেন উপর থেকে নিচের দিকে নামে, কালো কালো কি যেন নিচের থেকে উপরের দিকে যায়। বন্ধু জিবরিলকে জিজ্ঞেস করলেন, বন্ধু জিবরিল কালো কালো কি জিনিস উপরের দিকে যায়, এগুলা কি? উপর থেকে যেগুলা নামে সেগুলা কি? হযরত জিবরিল বললেন, আল্লাহর পেয়ারা হাবিব, নিচ থেকে যেগুলো যায় এগুলো হলো জমিনবাসীর আমল, আর উপর থেকে যেগুলো নামতে দেখছেন এগুলো হলো সেই আমল অনুপাতে মালিকের ফয়সালা। আমল যদি ভালো যায় উপর থেকে ফয়সালা ভালো আসে, সুখের ফয়সালা আসে, সমৃদ্ধির ফয়সালা আসে। আর যদি আমল খারাপ যায় তাহলে উপর থেকে তেমনই ফয়সালা আসে। কোরআনে কারিমে সূরাতুর রোমের 41 নম্বর আয়াতে মাওলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس জলে এবং স্থলে
শহরে নগরে বন্দরে যত রকমের সমস্যা অনা সৃষ্টি আর ঝামেলা তৈরি হচ্ছে এই সবগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই আমাদের আমল যেমন হবে উপর থেকে ফয়সালাও তেমন হবে ঠিক কি ঠিক না গুনাহের কারণে সুদ চলে যায় গুনাহের কারণে সমৃদ্ধি চলে যায় গুনাহের কারণে মাওলা প্রাচুর্য থেকে বঞ্চিত করে দেন কেউ প্রশ্ন করতে পারে হুজুর আমরা তো দেখি যারা যত বেশি গুনাহ করে ওদের কাছে টাকা পয়সা ধন দৌলত প্রাচুর্য তত বেশি ইউরোপ আমেরিকা এরা সারা দিন আল্লাহর নাফরমানিতে গুনার ভিতরে লেগে থাকে শিরিক করে এটা করে বিয়ে শাদি ঠিকঠাক নাই কি করে না করে বেড়া বেড়া বেড়ি বেড়ি কি কি সব উল্টা পাল্টা করে কই না কেন ওদের দিয়ে টাকা পয়সা অনেক বেশি মেরে মুআজ্জাজ হাজেরিন টাকা পয়সা এক জিনিস মনের শান্তি আরেক জিনিস বলেন না কেন আসল সমৃদ্ধি মনের সমৃদ্ধি আসল প্রাচুর্য মনের প্রাচুর্য আসল সুখ মনের সুখ ঠিক কি ঠিক না লাইসাল গিনা গিনাল মাল ইন্নামাল গিনা গিনান নাফস নবীজি বলেন আসল প্রাচুর্য সমৃদ্ধি ধন সম্পদের সমৃদ্ধি আর প্রাচুর্য নয় আসল প্রাচুর্য আর সমৃদ্ধি হলো মনের প্রাচুর্য আর সমৃদ্ধি সুবহানাল্লাহ বিহামদি বুঝাবো নাকি একটু বুঝাবো এই যে মাঝে মাঝে আমরা খবর দেখি না পেপার পত্রিকায় অমুক অমুকের হাত ধরে বাপ মারে ফালাইতে বেরিয়ে গেছে গা খবর পাই কি বেনে যখন বাইরে কি কয় তুমি আমাকে নিয়ে যাও আমি তোমার সাথে থাকবো আমি আর কোথাও যাব না আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে তোমার লগে আমি চলে যাবো তুমি আমার লয়ে যাও আমি তোমার ছাড়া বাঁচবো না এটি কয় কি কয় না কয় তারপরে হে আবার বোঝায় তুমি কই যাবে আমার সাথে বুঝো না কেন তোমার প্রাসাদ প্রম একটি বাড়ি তোমার বাবার বাড়ি কি সুন্দর বিশাল অট্টালিকা আর আমার বাড়িটা হলো একটা কুঁড়ে ঘর তুমি এখান থেকে কুঁড়ে ঘরে গিয়ে কিভাবে থাকবা আমাকে একটু স্ট্যাবলিশড হইতে দাও না না তোমার সাথে যদি থাকতে পারি ওই কুঁড়ে ঘর আমার জন্য রাজপ্রাসাদের চাইতেও বেশি দামি কেনি কেন পরবর্তীতে কি হইব না হইব এটি পরে কয় আরে কুঁড়ে ঘরেও তো জায়গা নাই আমার বাপ মা তো তোমার লয়ে গেলে বের করে দিব আমারে ওহেলেও তো জায়গা পাবো না ফুটপাতে থাকা লাগবে স্টেশনের প্ল্যাটফর্মে থাকা লাগবে স্টেশনের প্ল্যাটফর্ম আর ফুটপাত ওটাই আমার জীবনের সবচাইতে শান্তির নীড় হবে আমি তোমার সাথে চলে যাব আর কয়নি কয় না ঠিকই আদরে বেরিয়ে গেছে গা চাল নাই চুলা নাই অনিশ্চিত এক জীবনের পথে পা বাড়িয়ে দেয় কিন্তু তার মনের ভিতরে কোনো ভয় নাই কোনো কষ্ট নাই তার মনের ভিতরে আনন্দ আর আনন্দের জোয়ার চলে ঠিক কি ঠিক না সে মনে মনে কি বলে সে মনে মনে বলে আমার দুনিয়ার কিছু নাই তো কি হয়েছে আমার বাড়ি নাই ঘর নাই আমার খাওয়া দাওয়া নাই তো কি হয়েছে আমি আমার মনের মানুষটাকে পেয়েছি আস্তে বলেন ঠিক কি ঠিক না ঠিক তেমনি ভাবে ইমানদাররা কাকে বিশ্বাস করে কাকে ভালোবাসে আস্তে বলেন কাকে ভালোবাসে ইমান আনে মাওলার উপরে কাকে ভালোবেসে উনি টাকা দিবে পয়সা দিবে অনেক ধন দৌলত দিবে এই জন্য ইমানদাররা মাওলাকে ভালোবাসে না মাওলার উপরে ইমান আনে না তারা মাওলার উপরে ইমান আনে মাওলাকে ভালোবেসে ঠিক কি না এটা রব্বুল আলামিন গোটা পৃথিবীর সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান দেখ আমার বান্দা বান্দিরা তারা আমাকে ভালোবেসে আমার উপরে ইমান এনেছে টাকা পয়সার জন্য না আরে তাদের কাছে টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই দুনিয়ার তেমন কিছু নাই কিন্তু তাদের মনের ভিতরে শান্তি আর সুখের জোয়ার বয় তাদের মনের ভিতরে সান্ত্বনা কিছু পায় আর না পায় আমি আমার মনের মালিক আল্লাহকে পেয়েছি ঠিক কি না আসল প্রাচুর্য আসল ভালোবাসা বলেন তো আসল সমৃদ্ধি হলো মনের সমৃদ্ধি ঠিক কিনা বুঝাইতে পারি নাই মনে হয় এই জন্য দেখেন না হুজুররা দিনদার মানুষরা সরকারি চাকরি করে একজন দিনদার মানুষ উচ্চ পদে চাকরি করে দুর্নীতি করে না ঘুষ খায় না সুদ করে না উল্টাপাল্টা করে না তো এই সমস্ত লোক বড় চাকরি করার পরেও কোনো মতে দিন আনে দিন খায়ের মতো জীবন কাটায় ঠিক কি ঠিক না হ্যাঁ চট্টগ্রাম শহরে ভালো একটা জায়গাতে বাড়ি করতে গেলে হিমশিম খেয়ে যায় বলে না কেন দুই তালা তিন তালা করে আর টেয়া নাই সারা জীবনের চাকরি পেনশন পায় যা পাইছে এই দিয়ে টাকা নাই হয় কি হয় না প্রভিডেন্ট ফান্ডে সব টাকা লাগানোর পরে দেহ যে টাকা নাই কিন্তু বলেন তো দেখি মনের ভিতরে সুখ আছে না নাই সুবহান আলেম ওলামারা দেখেন না মাদ্রাসা মসজিদে কয় টাকা পায় কয় টাকার সম্মানী যে সম্মানীটা আমরা ওনাদেরকে দেই সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীর টাকাও এর চাইতে বেশি বলেন না কেন আমাদেরকে আল্লাহ তাআলা মন মানসিকতা পরিবর্তন করবার তৌফিক দান করেন বলি আমি যারা বাদশাহী শিক্ষায় শিক্ষিত
যারা শাহি শিক্ষায় শিক্ষিত এই সমস্ত মানুষদের মূল্যায়ন করবার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করে আমাদের দিলটাকে আরো বড় করবার তৌফিক দান করেন বলি আমি যাই হোক বলছিলাম টাকা পয়সা তো নাই তারপরে মাসের সামান্য কিছু সম্মানই সেটাও আবার মাসের পর মাস মাদ্রাসাগুলোয় বাকি থাকে ঠিক কি না বউ বাচ্চা ট্রিটমেন্ট করবে চিকিৎসা করাবে সেই টাকাও অনেক সময় থাকে না ধারটার করে নিয়ে কোনো মতে ইয়ে করে কিন্তু তারপরেও গালের ভিতরে টসটসা লাল ভাব কাপড়ের ভাঁজ ভাঙে না টিপটপ ভাঁজ নিয়ে চলতেছে না জানি কত টাকার মালিক কি ভাব টিপটপ হয়ে ঘুরতেছে কন্যা কেন কিসের কারণে কন্ত দেখি আনন্দটা কোথেকে আসে আরো আসতে বলেন কে দে আল্লাহ দেয়